ছায়াবাজ ছবিতে জায়েদ খানের বিপরীতে কাজ করতে বাংলাদেশে এসেছিলেন ওপার বাংলার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে এটি তার প্রথম ছবি। এই ছবি নিয়েই চলছে বিতর্ক। প্রযোজক ও নায়িকা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এখানেই শেষ নয়, এবার শোনা যাচ্ছে এত কিছুর মধ্যে উপস্থিত ছিলেন শ্রাবন্তীর সাবেক স্বামী কলকাতার পরিচালক রাজীব কুমার। এ বিষয়ে জানতে চাইলে তিনি আনন্দবাজারকে জানান, সেই সময় তিনি বাংলাদেশে গিয়েছিলেন নিজের অন্য একটি ছবির প্রি প্রোডাকশনের জন্য। এত বিতর্কের আগেই কলকাতা ফিরে আসেন তিনি। কিন্তু সায়ন্তিকা এবং জায়েদ খানের এই ছবির সঙ্গে কিভাবে যুক্ত তিনি, রাজীব বলেন, আমি তেমন ভাবে যুক্ত নই। মনিরুল ইসলাম ভাইয়ের সংস্থার সঙ্গে অল্প স্বল্প কাজ করি। এই ছবির গানের রেকর্ডিং হয়েছিল কলকাতায় আমার তত্ত্বাবধানে, তাই যখন শুনেছিলাম গানের শুটিং হচ্ছে দেখতে গিয়েছিলাম। তারপর যা কিছু ঘটেছে তখন আমি উপস্থিত ছিলাম না, তাই কি হয়েছে আমার পক্ষে বলা কোনোভাবেই সম্ভব নয়, এই ঘটনা নিয়ে সায়ন্তিকা বলেছিলেন। মূল সমস্যার নেপথ্যে রয়েছেন ছবির প্রযোজক। বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো উত্তরই পাওয়া যায়নি। তার কোনো পরিকল্পনা নেই, কোনো ব্যবস্থা নেই, তবে সঠিকভাবে ব্যবস্থা করলে ছবির কাজ শেষ করবেন বলে জানিয়েছিলেন নায়িকা। এত বিতর্কের মধ্যে সায়ন্তিকা ও জায়েদের এই ছবির শুটিং শেষ হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।